তো হ্যাঁ গাইস, কেমন আছে তোমরা সবাই? জানো আজকে সবাই রথযাত্রা, তো সবাইকে শুভ রথযাত্রা। আমরা থেকে হরিপুরে, তো আমাদের হরিপুরে রথযাত্রা দেখাবো, এমন সেই জন্য চান টান করে হয়ে গেলো। তো চলো দেরি না করে হরিপুর রথটা দেখি আসি কেমন আছে। আমি রথে যাবো না, আমি উল্টো রথে যাবো। এই রথ যাবে হ্যাঁ স্বাস্থ্যোন্নতি মাঠে। যদি হয় আমি যদি স্বাস্থ্যোন্নতি মাঠে যাই তাহলে তোমাদের একটা ব্লগ করে দেবো স্বাস্থ্যোন্নতির মাঠে কীরকম রথটা হয়। অবশ্যই স্বাস্থ্যোন্নতি রথের ব্লগটা দিয়ে দেবো। আর আমি এই রথে যাবো না, উল্টো রথ যদি সেদিন আবার ওই স্বাস্থ্যোন্নতি মাঠে হরিপুরে আসবো সেই ব্লগটা তোমাদের দিয়ে দেবো। তোমার চাপ নেই, চাপ দেবে চলো তোমাদের এই রথটা দেখিয়ে আসবো। চলে এসছি বাড়ি, ওখানে ভিড় ছিল দেখে আমি মন্দিরের ভিতরে যাইনি। মন্দিরের ভিতরে তো যাবো না, এবার একবার তোমাদের স্বাস্থ্যোন্নতি মাঠে যে রথটা যাবে সেইখানকার ব্লগটা আপলোড করব। ওই ক তারিখে যাবো, তাও 7-8 তারিখ এরকম এই সময় যাবো। আর আমি এই সোজা রথে এখানে হরিপুরে স্বাস্থ্যোন্নতি মাঠে যাচ্ছি না, আমি উল্টো রথে স্বাস্থ্যোন্নতি মাঠে হরিপুরে আসবো সেই দিনকার ব্লগটা আপলোড করব। আজকে যেতে পারছি না, যদি যাওয়ার হলে আমি চলে যেতাম তাহলে তোমাকে এই এইটুকু ভিডিওটা হতো না, এবার অনেকটা বড়ো ভিডিওটা। তো এই ভিডিওটা ছোটো হলো অবশ্যই, আর ভিডিওটা চ্যানেলটা লাইক, আই মিন ভিডিওটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব, আর সবাইকে শেয়ার করে দাও। আর তোমাদের সবাইকে আবার শুভ রথযাত্রা। আর চলো তাহলে আবার দেখা হচ্ছে স্বাস্থ্যনুটি মাঠে, যেদিন ব্লগটা করবো স্বাস্থ্যনুটি মাঠ সেদিন। এই যে দেখে নাও, ছাগল পাতা খাচ্ছে, ছাগল এই ছাগল বদলা। আচ্ছা বাই, চ্যানেল লাইক কিন্তু করুন, আর ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিও লাইক কিন্তু করুন। বাই বাই।